আর ভেঞ্চার্স 2.0 প্ল্যাটফর্মে ইনভেস্টমেন্ট পাবার লক্ষ্যে সারা দেশ থেকে জমা পড়ে নতুন নতুন স্টার্টআপদের হাজারো আইডিয়া। গ্রহণযোগ্য 2226টি ডিজিটাল বিজনেস আইডিয়া থেকে বাছাই করে নির্বাচন করা হয় 182টি স্টার্টআপ, যারা প্রাথমিক নির্বাচক প্যানেলে নিজেদের আইডিয়া পিচ করেন, আর সেখান থেকে নির্বাচিত সেরা 54টি উদ্যোক্তা প্রতিষ্ঠানকে লিন স্টার্টআপ ট্রেনিং এর মাধ্যমে প্রস্তুত করা হয় মূল বিচারক প্যানেলের সামনে নিজেদের বিজনেস আইডিয়াকে পিচ করার লক্ষ্যে। আজ আমরা দেখব সেই বাছাইকৃত স্টার্টআপগুলোর একটি পিচ করবেন মূল বিচারক মণ্ডলীর সামনে। আসসালামু আলাইকুম। সালাম আশুন জমাই। হাই, আমার নাম নাবিল। আমি কারেন্টলি একটা ফিনটেক কোম্পানিতে কাজ করছি। এটা এখন আসলে আইডিয়া লেভেলেই আছে, আমরা এখন কোনো স্টার্ট করিনি। কোনো যে কোনো ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে যদি আমাদের প্ল্যাটফর্ম কথা বলতে পারে, মানে এপিআই থ্রুতে, তাহলে এটা আসলে খুবই ফিজিবল একটা আইডিয়া যে কোনো প্ল্যাটফর্মের সাথে ইন্টিগ্রেট করার জন্য। আইডিয়াটার নাম হচ্ছে আশুন জমাই। কীভাবে এই আইডিয়াটা এবং কীভাবে কাজ করবে এই আইডিয়াটা? আপনার যত ডিজিটাল পেমেন্ট করছেন আপনি, সেই ডিজিটাল পেমেন্ট এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার ট্র্যাক করা হবে। ট্র্যাক করার সময় আপনার প্রতিটা ডিজিটাল পেমেন্ট যখন করছেন সেটাকে রাউন্ড আপ করা হবে। এই রাউন্ডেড পোর্শনটাকে আমরা সেভ করছি। ব্যাকএন্ডে ফিনান্সিয়াল এক্সপার্ট টিম থাকবে, যারা এই টাকাটাকে প্রফিটেবল ইনভেস্টমেন্ট পোর্টফোলিওজে ইনভেস্ট করবে। কাস্টমার গেটিং টু প্রং বেনিফিট, সে সেভ করছে এবং তার বিহাফ হয়ে আমরা তাকে একটা অ্যাডিশনাল ইনকাম এনে দিতে পারছি ওই ইনভেস্টমেন্টের থেকে। জাস্ট 10 টাকার একটি ফি প্রতি ইউজারের থেকে নিয়ে এই প্ল্যাটফর্মটা কাজ করবে। ফার্স্ট ইয়ারে আসলে আমাদের কেপেক্স বলতে গেলে 25 লক্ষ টাকা, যেটা আসলে এই প্ল্যাটফর্মটা বিল্ড করার জন্য স্টেপ ওয়াইজ লাগবে। 3টা কোয়ার্টার লাগতে পারে এই প্ল্যাটফর্মটাকে ডেভেলপ করার জন্য, এবং 3 কোয়ার্টার পরে আমরা আশা করছি অ্যারাউন্ড 2K ইউজার দিয়ে, যারা বেটা টেস্টার হবে আমাদের, তাদেরকে নিয়ে আমরা শুরু করতে পারবো। গ্র্যাজুয়ালি এই 2K থেকে আমরা প্ল্যান করছি 5 বছরের মধ্যে 3 লাখ কাস্টমারকে আসলে এই প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য, এবং এটা লঞ্চ হবে 3rd কোয়ার্টারের এন্ডে, যে লেসে 9 মাস সময়ের মতন লাগবে এটা লঞ্চ করার জন্য। তারপরে প্রমোশন অ্যান্ড অনবোর্ডিং, ইউজার অনবোর্ডিং, ইউজার এক্সপিরিয়েন্সকে আরও রিফাইন করা যায় কীভাবে। লেসে কেউ শুধু এই রাউন্ড আপ করেই সেভ করতে চাচ্ছে না, মাসে একটা সময় সে অনেক টাকা পেলো, কিছু একটু অ্যামাউন্ট এখানে পাঠাতে যাচ্ছে, সেটাও সে তখন অপশনটা থাকবে। এটাই হলো আমার আইডিয়া আশুন জমাই। জাস্ট কুইক কোশ্চেন, সেটা হচ্ছে যে আমি যখন কোনো ডিজিটাল মানি ট্রানজ্যাকশন করি, তখন তো একটা সার্টেন ফ্লোতে সব কিছু হয়ে যায়। আমি একটা আইটেম সিলেক্ট করি, অথবা যদি আমি মোবাইল অপারেটর হই, আমি একটা ফোন কল করি, অথবা একটা ডেটা প্যাক কিনি, দেন ব্যাক এন্ডে আমার পেমেন্ট প্রসেসটা কমপ্লিট হয়ে যায়। হয়ে আমার হয় এয়ারটাইম ব্যালেন্স থেকে টাকাটা কেটে নেওয়া হয়, অথবা আমার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে, অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেওয়া হয়, রাইট? এখন যদি এই রাউন্ড আপ করতে হয় প্রত্যেকটা ট্রানজ্যাকশনে, তাহলে তো দিস প্ল্যাটফর্ম নিজ টু সিট ইন বিটুইন মাই নর্মাল ট্রানজ্যাকশন অ্যান্ড অল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, রাইট? তাহলে তো সেই ট্রানজ্যাকশনটা ধরতে না পারলে রাউন্ড আপ করবে কিভাবে? এটা ট্রানজ্যাকশনটা, এটাও একটা ওয়ে হতে পারে। আরেকটা হচ্ছে যে আমি যদি তাদের থেকে এপিআই পাই, তাদের ট্রানজ্যাকশনের এপিআই, লেটস সে ফর মোবাইল কোম্পানি, আসলে মোবাইল কোম্পানির জন্য এটা সবচেয়ে বড়, সবচেয়ে ইজিয়ার, কারণ হচ্ছে তার এন্ড থেকে আমি যদি তার ফিড পাই যে এই কলটার চার্জ হয়েছে 75 পয়সা, লেসে কাস্টমার একটা রুল করে দিয়েছে যে 75 পয়সার উপরে গেলে আমাকে 1 টাকা পর্যন্ত রাউন্ড করবে, সেই 25 পয়সাটা আমি আসলে আমার প্ল্যাটফর্ম তখন আপনার মোবাইল অপারেটর থেকে রিকোয়েস্ট করবে পেমেন্টের জন্য, আমার এই প্ল্যাটফর্মের জন্য। যখন আসলে মোবাইল ফোনের থেকে মোবাইল ফোনে যদি যায়, তাহলে 500 টাকা জমতে আসলে অনেক সময় লাগবে, তখন আমাদের রুল হতে পারে যে 30 টাকা হলে তাকে একটা ডেটা প্যাক, অ্যাডিশনাল ডেটা প্যাক দিয়ে দিই আমরা। সো হোয়াট ইউ আর সেইং যে এই প্ল্যাটফর্মে যদি আমি সাবস্ক্রাইব করি, জি, আমার ট্রানজ্যাকশনটা অ্যাকাউন্টের মতো সেমই থাকবে, সেম থাকবে, বাট আমি সাবস্ক্রাইব করার কারণে ওই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যালাউ করবে ওই রাউন্ড আপের অ্যামাউন্টটা ডিপোজিট করার জন্য। জি, টাকাটা কোথায় জমা হবে? জি, টাকাটা ব্যাক বাই ফিনান্সিয়াল ইনস্টিটিউট, এখানে তার জমা হতে হবে, কারণ টাকাটা আসলে আমার প্ল্যাটফর্ম হোল্ড করার ক্যাপাসিটি নেই এবং আমি এটা পারবো না। এটা ব্যাক বাই ফিনান্সিয়াল ইনস্টিটিউট, এটা টাকাটা জমা হবে, তাদের ওই পুল অফ মানি যেটা হচ্ছে ওইটা ইনভেস্ট করা হবে, রেগুলারলি ইনভেস্ট করবে। এবং এই প্ল্যাটফর্ম ইনভেস্ট কে করবে? ইনভেস্ট যদি দ্যাট ইনস্টিটিউশন এক্সপার্টস, আমাদের টিম থাকবে যারা, আপনাদের টিম, ব্যাংকের টিম না,
আমাদের টিম যারা পোর্টফোলিও বুঝে, আসলে পোর্টফোলিও বুঝবে কিভাবে কতটুক রিস্ক, এবং কাস্টমার এই অপশনটাও আমরা দিতে পারবো যে সে আসলে কি অ্যাগ্রেসিভ পোর্টফোলিওতে যেতে চায় নাকি মডারেট পোর্টফোলিও। সো ইউ আর গোইং টু ম্যানেজ আদার পিপলস মানি, সো ইউ আর বিকামিং ফান্ড ম্যানেজার, সো ইউ উইল নিড লাইসেন্স, পারমিশন লাগবে। এজন্য আমি লাইসেন্সের কথা এখানে কিন্তু, সো ইউ আর আ মানি ম্যানেজার, জি ওকে, বাট ফর দা মিলেনিয়াম টাইপ অফ লাইসেন্স ডু ইউ নিড ফ্রম বাংলাদেশ, কি ধরনের লাইসেন্স দরকার হবে ফর বিইং আ মানি ম্যানেজার? মানি ম্যানেজারের জন্য আসলে ফিনান্সিয়াল ইনস্টিটিউটের জন্য, যদি এটাকে আমরা যদি কোঅপারেটিভ হিসাবেও কাজ করি, সো কোঅপারেটিভ হিসাবেও কিন্তু মানি সেভ করার অপশন আছে, সো কোঅপারেটিভভাবে করতে পারি। বাট আসলে আমি কোঅপারেটিভ পারেন না, কোঅপারেটিভ অ্যাকচুয়ালি শুধু মেম্বারদের টাকাটা নিতে পারে, এখানে জেনারেল আপনি কোঅপারেটিভ টাকা নিতে পারবে। আর এখানে আমার তো সে সাবস্ক্রাইব করে, তাই সে আমাকে তার ম্যান্ডেট দিচ্ছে এখানে সাবস্ক্রাইব করার জন্য। আমি তো আমি যেটা চিন্তা করছি সেটা হচ্ছে যে আইডিয়াটা খুবই ভালো, বাট ওয়াই ইউ আর ট্রাইং টু ম্যানেজ সামবডি এলসেস ফান্ড? দেয়ার আর ব্যাংকস এন্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, লাইসেন্স ইস্যু, অ্যান্ড দেন লট অফ আদার রিস্কস আর ইনভলভ। ইফ ইউ ডু দিস সার্ভিস অ্যান্ড গেট ইউর 10% অর হোয়াট এভার দ্য অ্যামাউন্ট ইজ অ্যান্ড স্টে উইদিন দ্যাট সার্ভিস ফি, দেন ইটস আ সেফ বিজনেস এরিয়া, অ্যান্ড দ্য মানি উইল বি ইনভেস্টেড ইন kind of FDR type product, because yeah. it is not a big money. I don't think it will be big. What will be the, your funds under management after 5 years? How much money you are projecting? 120 million er moton. 120 million. 12 crore taka. So it's a very small amount of money. So etar jonno abar fund management korar jonno apnar asset management company license lagbe, jeta SEC dey, Bangladesh bank er kache arek dhoroner permission lagbe. So apnar টাকা গুলো যে ব্যাংকের সাথে ট্রানজেকশন হবে সেখানে তার অ্যাকাউন্ট ওয়াইজ থাকবে, সেটা একটা ইন্টারেস্ট পাবে ফিক্স, সিম্পল তো, তাই না? ওই ফান্ড ম্যানেজার বললেই তো আবার আরেক ধরনের জিনিস চলে আসে, তাই না? আমার মনে একটা ফিডব্যাক যেটা কমন আসছে আপনার জন্য সেটা হচ্ছে ইনস্টিটিউট অফ ডেভেলপিং ইউর ওন টিম ফর ইনভেস্টমেন্ট অর এই কাজটা, আপনারা যদি অলরেডি কিন্তু প্রচুর ব্যাংক আছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, তাদেরকে একজনকে নিতে পারেন, প্লাস ইউ টেক অ্যানাদার ইনভেস্টমেন্ট কোম্পানি, দোজ হু হ্যান্ডেলস ইনভেস্টমেন্ট, তাহলে কিন্তু আপনার প্ল্যাটফর্মে কিন্তু স্টিল কাজ হয়ে যাচ্ছে, ইউ ক্যান সলভ দ্যাট প্রবলেম। আরেকটা যে জিনিসটা যেটা আপনার সুবিধা হতে পারে, এই যে রেগুলেটরি হ্যাসেল, ইটস এ ম্যাসিভ হ্যাসেল, হ্যাঁ, ওইটা করতে গেলে যে টাকা খরচ করতে পারি রেগুলেটরি হ্যাসেল পার করতে গিয়ে, আমি বলছি লাইসেন্স অবটেইন, এগুলো ইট উইল নট বি ফিজিবল ফর ইউর নাম্বার। আমার আরেকটু সিম্পলিফাইড মডেলে যেটা একটা বড় অ্যাডভান্টেজ আপনি পেতে পারেন সেটা হচ্ছে আপনি আজকে এক ব্যাংক আছে, কালকে আরেক ব্যাংকেও আসতে পারে, ইউ ক্যান ক্রিয়েট ডিমান্ড অন বোথ সাইডস, একদিকে তো আপনি কনজিউমারকে ফোকাস করছেন, একদিকে ওটা আসছে। আমার কোশ্চেনটা একটু অন্য লাইনে, আমরা যখনই কোনো একটা ইনোভেশন করি, একটা নতুন আইডিয়া জেনারেট করি, আমরা আসলে একটা পেইন পয়েন্ট অ্যাড্রেস করতে চাই। হ্যাঁ, আপনি শুরু করেছেন যে মানুষকে আপনি ইন্সপায়ার করবেন জমানোর জন্য থ্রু দিস মডেল, বাট ইজ দিস এ পেইন পয়েন্ট? আপনার এই রিয়েলাইজেশন আসলে কি এটা পেইন পয়েন্ট ফর কনজিউমার? মানে এটা আপনি রিয়েলাইজেশন কোথা থেকে আসছে? রিয়েলাইজেশন কোনো না কোনো একটা ভিশনে কিন্তু মানুষ সেভ করে, কেউ একজন একটা মোবাইল ফোন কিনবে, কেউ হয়তো বাইরে যাবে, কেউ ঘুরতে যাবে, কোনো না কোনো একটা, অথবা রেনি ডে ফান্ড হিসাবে কোনো একটা সেভিংস থাকে। সো এই এই পেইন পয়েন্টটা হলো আসলে যে ইজিয়ার ওয়ে টু কীভাবে মানুষকে আসলে ইজি মেথডে আমি সেভিংসটা করাতে পারি, এটাই হচ্ছে আমার সলিউশনটা, আমি ওইভাবে সলিউশনটা দিতে চেয়েছি। যে তার আসলে অনেক সময় দেখা যায় যে আমি অফিসের কারণে আমি ব্যাংকে যেতে পারছি না, আমার ডিপোজিট করতে হবে দেখে, অথবা 25 তারিখ আমার ডিপোজিট ডেট, আমি ডিপোজিট ডেটটা মিস করেছি, যেটার কারণে আমার যেই বেনিফিট পাওয়ার কথা ছিল ওই বেনিফিটটা রিডিউস হয়ে গিয়েছে। সো এখানে যেটা হবে যে এটা অটোমেটিক যদি থাকে কোনো অপশন, তাহলে তার আর প্যাসিভ সেভিং যেটাকে বলে, তার আর এটা নিয়ে চিন্তা করতে হলো না, ওয়ান্স হি সাবস্ক্রাইব টু ইট, তারপরে আর এটা নিয়ে খালি চিন্তা করতে হলো না, সে টাইম টু টাইম খালি দেখলো যে তার ইনভেস্টমেন্ট গ্রো করছে না কি, কী অবস্থায় আছে এবং তার থেকে বেনিফিট পাচ্ছে কি না। আপনার ব্যাকগ্রাউন্ড কী? আমার ব্যাকগ্রাউন্ড মার্কেটিং, আমি বিবিএ কমপ্লিট করেছি পুনে ইউনিভার্সিটি থেকে, আমি 6 বছর টেলিকম কোম্পানিতে চাকরি করেছি, লাস্ট 1 কোয়ার্টার আমি ফিনান্সিয়াল ফিনটেক সার্ভিসে কাজ করছি। আপনি 12 কোটি টাকা ডিপোজিট ইয়ে করবেন বলেছেন না? 12 কোটি টাকার এটা জি ইনিশিয়াল আমাদের একটা প্রজেকশনে হচ্ছে। এখানে খরচ কত হবে পার মান্থ? খরচ কত আপনাদের, খরচ কত পার মান্থ? অপারেশনাল কস্ট না, অপারেশনাল কস্টটা আমি ধরেছি 5 লাখ টাকার মতন, নট পার মান্থ, ইয়ারলি, কারণ এই প্ল্যাটফর্মটা ডেভেলপ করাটাই হচ্ছে মেন কস্ট। মেন কস্ট আসলে ওয়ান্স আই ডেভেলপ দ্য প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটাকে হয়তো মেনটেন করতে হবে,
টাইম টু টাইম বা এটার ক্যাপাসিটি আপগ্রেডেড আপগ্রেড ডাউনগ্রেড বা যেটাই প্রয়োজন সেটা করতে হবে। এই বারো কোটি কতজন ক্লায়েন্ট থেকে নেবেন আপনি? বারো কোটি আমি 3 লাখ 3 লাখ ক্লায়েন্টকে আমরা ইয়ে করব। তো এই এদেরকে সার্ভিস করতে হবে না, ফোন করবে আমার টাকা জমা হয়েছে কিনা, আমার টাকা আছে কিনা, এগুলো সেটা পুরোটুকি অ্যাপ বেস, তার তো আর এখানে এটা পুরোটুকি সবকিছু ঠিকঠাক ভাবে চলবে। হ্যাঁ, ইউ নিড টু হ্যাভ সাম সর্ট অফ কাস্টমার সার্ভিস, রাইট? না, কাস্টমার সার্ভিস অবশ্যই থাকবে, তার অ্যাপ বেস কাস্টমার সার্ভিস থাকবে এবং তাকে তার যদি প্রয়োজন হয় আমরা কলও থাকব, কিন্তু এটার জন্য এমন নট নেসেসারি যে সে অলওয়েজ কলই প্রেফার করবে, তার অ্যাপের মধ্যে সে সব কিছু দেখতে পারবে যে তার পোর্টফোলিওর কি অবস্থা, কতটুকু সে টার্গেটেড সেভিংস কত করেছে। দুইজন লোক রাখলে আপনার 5 লাখ টাকা বেতন দিতে হবে বছরে, মিনিমাম দুইজন লোক থাকলে আপনার টিমে। আপনার 3 লাখ কাস্টমার হলে কিছু না কিছু ইভেন্ট বেরোবে যেটা আপনার কাস্টমার সার্ভিস ইস্যু। স্যার, আমি এটা এখানে আমি প্রজেকশনে কিন্তু ওইভাবে দিয়েছি যে আমার আসলে প্রমোশন ইউজার অ্যাকোয়ারের জন্য কিন্তু আমি টাইম টু টাইম দেখেন ফিফথ ইয়ারে যে 4 মিলিয়ন টাকার আমি দিয়েছি, এমন না যে এটা আসলে একটা কনস্ট্যান্ট অ্যামাউন্ট ইনভেস্ট করে আমি বেনিফিটটা পাবো, তাহলে আসলে এটা ফিজিবল হবে না। ওকে, সাওমন হ্যাঁ, আমরা একটু ডিসকাস করি, করে দেন ইউ ক্যান গিভ দ্য ডিসিশন। আপনি 2 মিনিট পর আসুন আবার। থ্যাংক ইউ। ওকে, আরে ভাই, এটা আইডিয়াটা খুবই ইউনিক, বাট এটা ইয়ে ভেরি রিস্কি। রেগুলেটরি অ্যাপ্রুভাল অথবা পার্টনার নিতে হবে, ব্যাংকিং এবং AMC, তারপর বুঝে নাই, 3 লাখ টাকার সার্ভিস দিতে গেলে অ্যাপ ডাউনলোড ইয়ে হয়ে যাবে, হ্যাং হয়ে যাবে, হ্যান হবে, তেন হবে, অনেক কল আসবে। সো ওইটা হিসাব করে কস্ট অফ ফান্ডটা কত, এখন যদি এটা চলে যায় 5-6%, দেন হোয়াট ইজ দ্য পয়েন্ট? ইন্টারেস্ট আইডিয়া ওয়াইজ, আইডিয়া ইজ ইউনিক, হয়তো ফাইন টিউনিং করে ইয়ে করা যায়, নতুনভাবে কোনো ইয়ে করা যায় আর কি। এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফোর সেভিং না হলে অ্যাকচুয়ালি সেভিং হয় না, সেদিক থেকে ওই পার্টটা মাথা ভাই আছে যে আগের আমলে যেরকম বাইরে থেকে আসলাম, পকেটে একটু ভাঙতি পয়সা ছিল, ব্যাংকে ফেলে দিলাম, তারপরে আমি আর আমার আর মনে নাই যে টাকাটা আছে, and then বছর শেষে গিয়ে একবারে ভাঙলাম বের করলাম, এই এলিমেন্টটা উইল কাম ব্যাক। বুঝতে পারছেন, আই শেয়ার মাই ভিউ, আমি টিনাপটা শুনে নেই, টিনাপট না, আমার কাছে মনে হলো যে ফর মি আই ডোন্ট সি দ্য মার্কেট ইজ রেডি ফর সামথিং লাইক দিস। আর একটা হলো যে দেয়ার ইজ আ পেইন পয়েন্ট, বাট ইজ দ্যাটস নট পেইনফুল এনাফ, দ্যাটস হাউ আই লুক অ্যাট ইট। আমি যদি কোন MFS বা ব্যাংক, এই আইডিয়াটা কিন্তু তার পক্ষে with a small CR, he can do it. Any bank or MFS? A small CR এর মাধ্যমে একটা প্ল্যাটফর্মে চেঞ্জ করে কিন্তু এই প্রোডাক্টটা তারা ইন্ট্রোডিউস করে দিতে পারে, সেই ক্ষেত্রে ওর এটার আর ফিউচার থাকবে না, ওরা তো জায়ান্ট। সো ওই জায়গাটা আমার কাছে আইডিয়া, আই লাইকড ইট, কিন্তু আমার কাছে মনে হয় যে প্রসপেক্ট ওয়াইজ, ফাইন্যান্সিয়াল প্রসপেক্ট ওয়াইজ, হি ক্যান বি ইজিলি মানে মানে রেপ্লিকেটেড উইথ বিগ প্লেয়ার, বাই দ্য বিগ প্লেয়ার, এক্স্যাক্টলি, বিকাশ অথবা রকেট, এরা যদি এই ফিচারটা অ্যাড করে ফেলে, ফর হিম ইজ জাস্ট আ প্রোডাক্ট এক্সটেনশন। হ্যাঁ, দ্যাটস হোয়াট আই সেড। কি বলেন শেফ? এগ্রি আমরা ওই জায়গাটা গিয়ে মানে যেই ধরনের টেকনোলজিক্যাল হ্যাসেল তাকে হ্যান্ডেল করতে হবে এবং সার্ভিস রিলেটেড, সেইটা করে ওই আরেকজন যদি চলে আসে তখন মুহূর্তেই গেম চেঞ্জ হয়ে যাবে, রিস্কি হয়ে যাবে খুব বেশি, টাইমলি না আর কি। Okay, so please send the entrepreneur back, please. Yes, madam. Okay, একটা জায়গায় আমরা কিন্তু একটা অ্যালাইনমেন্টে পৌঁছেছি, এটা ভেরি ইউনিক অ্যান্ড এক্সিলেন্ট আইডিয়া, আমার আইডিয়া ওয়াইজ দের ইজ নো টু ওয়েজ অ্যাবাউট ইট, বাট দুটা জায়গায় আমাদের অবজারভেশন আসছে, একটা হচ্ছে টাইমিং ওয়াইজ
ইজ ইট দ্য রাইট টাইম, আমার যে কনজিউমার সেগমেন্টটা আপনি যেটা ফোকাস করতে যাচ্ছেন, তারা কি এটাকে এত সিরিয়াসলি কনসিডার করছে কি না? এইটা আসলে যে একটা বিগ পেইন পয়েন্ট, ওই জায়গাটায় একটা কনসার্ন আছে। সেকেন্ড এরিয়া অফ কনসার্ন যেটা হচ্ছে, এই ইউনিক আইডিয়াটা যদি অন্য কোনো কোম্পানি, যেটা আরিফ বলছিল একটু আগে, আমাদেরকে টিনাপা বলছিল পেইন পয়েন্টের কথা, আরিফ বলছিল যে অন্যান্য যে ফিনটেক কোম্পানিগুলো আছে যেখানে আপনারাও কাজ করছেন, ওরা যদি এটাকে এডিশনাল ফিচার হিসেবে ইন্ট্রোডিউস করে, সেই ক্ষেত্রে কিন্তু ওদের সাথে কম্পিট করে এই আইডিয়াতে কারেন্ট পার্সপেক্টিভে জাস্টিফাই করা কুড বি ভেরি ডিফিকাল্ট। সো ওই রিস্ক ফ্যাক্টরটার জন্য আমরা বলছি না ইটস নট এ গুড আইডিয়া, ইটস এন এক্সিলেন্ট আইডিয়া, আমার এটা না আমাদেরকে আরেকটু কাজ করতে হবে, বাট এই মুহূর্তে আমরা বলছি ইটস নট ইনভেস্টেবল, বাট অফকোর্স আমরা ফিউচারে এটাকে নিয়ে আমরা কনসিডার করতে পারি, আমরা দেখতে পারি আরও কীভাবে এটা ইউনিক একটা প্রপোজিশন দাঁড় করাতে পারি। সো এনিওয়ে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ওয়ান্ডারফুল আইডিয়াস। থ্যাংক ইউ। অনেক ক্ষণ ডিসকাস করার পরে আসলে জাজেসরা বলেছে যে এখন এই মুহূর্তে আইডিয়াটা ইনভেস্টেবল না। তাদের কিছু পজিটিভ ফিডব্যাক ছিল যে এই আইডিয়াটা আসলে আমি নতুন করে যদি করতে চাই, অন্য ফিনান্সিয়াল ইনস্টিটিউট বা ব্যাংকরা এটা যে কোনো সময় কপি করতে পারে এবং তাদের জন্য খুব ইজিয়ার র্যাদার দেন আমি নিজে ডেভেলপ করার জন্য। বাট বলেছে যে ফিউচারে এটা নিয়ে আরও কাজ করা যাবে এবং তারা ইন্টারেস্টেড আছে ফিউচারে কাজ করার জন্য।